আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডস কিংডমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে 5 ধরনের পাখি কেনা উচিত নয়, তো কোন কোন পাখিগুলো আপনারা কিনবেন না। আশা করি আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে অনেক উপকৃত হবেন, কেননা এই ধরনের পাখি কিনলে আপনি কিন্তু লসের মুখে পড়বেন, আপনার ক্ষতি হবে। তো এই জন্য আপনাদেরকে জানাবো কোন 5 ধরনের পাখি কেনা উচিত নয়। তো এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিউয়ার্স, আপনার পাখি ও কবুতর যদি বিক্রয় করতে চান, এই চ্যানেলে বিক্রয় বিজ্ঞাপন দিতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে আপনার পাখি কবুতর বিক্রয় বিজ্ঞাপন এই চ্যানেলে দিবেন, সেই বিষয়ে জানতে এই ভিডিও ডিসক্রিপশনে আমার মেসেঞ্জারের লিঙ্ক আছে, আপনার সেই লিঙ্কে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার পাখি ও কবুতর বিক্রয় বিজ্ঞাপন এই চ্যানেলে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, চলুন জেনে নিই কোন 5 ধরনের পাখি কেনা উচিত নয়। 1 নম্বরে, সবার আগে আপনারা খেয়াল করবেন, যখন পাখি কিনতে যাবেন তখন যদি দেখেন পাখির পা বাঁকা, তো সেই পাখিগুলো আপনারা কিনবেন না। কেন, পা বাঁকা পাখিগুলো কিন্তু ঠিকমতো আপনার যখন মেটিং করে তখন কিন্তু দাঁড়াতে পারে না, যার কারণে সাকসেস মেটিং করতে পারে না। একটা পাখির উপরে আরেকটা পাখি যখন মেটিং করার জন্য উঠে তখন কিন্তু পা পিছলে পড়ে যায়, বা ভারসাম্য না রাখার কারণে তারা সাকসেসভাবে মেটিং করতে পারে না, যে কারণে ডিম বাচ্চা করতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যখন পাখি কিনবেন তখন পাখির আঙুল বাঁকা আছে কিনা, পা বাঁকা আছে কিনা। যদি দেখেন যে পা বাঁকা আছে তাহলে সেই পাখি কেনা থেকে আপনারা বিরত থাকবেন। 2 নম্বরে, পাখির ভেন্টে যদি আপনারা কখনো দেখেন পাখি কেনার সময় যে পাখির ভেন্টে পায়খানা লেগে আছে, এমন পাখি আপনারা কিনবেন না। কারণ ওই পাখিগুলো উইক থাকে, দুর্বল থাকে, বা কোনো কারণে অসুস্থ থাকে, যে কারণে পাখির পায়খানার রাস্তা দেখবেন যে ময়লা লেগে থাকে, পায়খানা লেগে থাকে। তো এই পাখিগুলো কিনবেন না। অথবা যদি দেখেন পাখি নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়ছে, তাহলে মনে করেন পাখি ঠান্ডা লাগছে, তো আপনারা এই ধরনের পাখি কিনবেন না। 3 নম্বরে হলো, যে পাখি দেখবেন যে ঝিমিয়ে আছে বা গা ফুলিয়ে আছে, তো এরকম ঝিমানো বা গা ফুলানো পাখি আপনারা কিনবেন না। এই ধরনের পাখি দেখবেন ঝিমিয়ে থাকে, গা ফুলিয়ে খাঁচার এক কোণে বসে থাকে, তাদের অ্যাক্টিভিটিস কম থাকে। তো এই ধরনের পাখি দেখলে আপনারা অ্যাক্টিভিটিস কম দেখলে পাখি কিনবেন না। 5 নম্বরে, 4 নম্বরে, চর্বিওয়ালা আপনি পাখি কিনবেন না। চর্বিওয়ালা পাখি কোনগুলো, যেগুলো আপনারা দেখবেন যে অনেক স্বাস্থ্য ভালো, ভেন্টে অনেক চর্বি, হ্যাঁ, এইগুলো পাখি কিন্তু দেখবেন যে আপনার ডিম বাচ্চা করতে পারে না, এরা সাকসেস, এদের যে ডিমগুলো যে পারে ডিমগুলো ফার্টাইল হয় না, আনফার্টাইল, যেহেতু পাখির চর্বি বেশি। তো এই চর্বিওয়ালা পাখিগুলো কিনতে গেলে আপনি যদি কিনেন তাহলে কিন্তু আপনি ঠকবেন, কেননা এই পাখিগুলো চর্বিওয়ালা হওয়ার কারণে ডিম বাচ্চা সঠিকভাবে করতে পারে না, এবং এগুলোকে আপনার কেনার পরে রেস্টে দিয়ে পাখিকে আপনার ফ্লাইং করাতে হয়, বড় খাঁচা রাখতে হয়, তারপর চর্বি কমানোর জন্য অনেক ওষুধ আছে বা প্রাকৃতিকভাবে কমাতে হয় এই চর্বিগুলো। তো এগুলো অনেক ঝামেলা, তো এই জন্য আপনার এই চর্বিওয়ালা পাখি কেনা থেকে আপনার বিরত থাকা উচিত। 5 নম্বরে, আপনি ডিম সহ পাখি কিনবেন না, কেননা ডিম সহ পাখি কিনলে হয় কি, যে একটা একজনের পাখি ডিম দিছে সে পাখি এসে বিক্রি দিতে চাইতেছে, কিন্তু যখন আপনি ডিম সহ পাখি আনবেন আপনার বাসায় কিন্তু বেশিরভাগ সময় নতুন জায়গায় পাখি ভয় পায়, ডিমের তাঁত দিতে চায় না, এই কারণে ডিমগুলো নষ্ট হয়। আর ডিম সহ পাখি কিনলে বেশি দামে কেনা লাগে, তো এই জন্য আপনারা চেষ্টা করবেন ডিম সহ পাখি না কেনার জন্য। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে এই ভিডিওতে যে 5টা বিষয় বললাম, আপনারা পাখি কেনার সময় বিষয়গুলো খেয়াল করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না, আর পাখি কেনার সময় অবশ্যই এগুলো আপনি ভেবেচিন্তে কিনবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে এই ভিডিওতে যে তথ্যগুলো দিলাম আপনাদের উপকার আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।